আকাঙ্ক্ষা করি সেটা পেলেও কিন্তু একটু পরেই সেই আনন্দটা চলে যাবে। তাই সেই সব বস্তু প্রতি বৈরাগ্য, সেগুলো আমরা চাই না। আমরা আরও উচ্চ বস্তু চাই, আমরা ওই ছোটোখাটো ক্ষণস্থায়ী বস্তুতে আগ্রহী নই, আমরা আরও উচ্চ বস্তু, উচ্চ তত্ত্ব সেইটি চাই, যেটি পেলে সমস্ত দুঃখ নিবৃত্তি এবং আনন্দ প্রাপ্তি, পরমানন্দ প্রাপ্তি হবে। তো সেই হচ্ছে, সেইটি হচ্ছে বৈরাগ্য। আর অভ্যাস, বারবার চেষ্টা, বারবার অভ্যাস, সমাধি, বারবার সমাধি। মা যেমন বলেছেন না যে শুধু বলে যে মন চঞ্চল হয় না, হয় না, হ্যাঁ 15-20 হাজার জপ করুক তো দেখি কিভাবে হয় না আমি দেখব। তার মানে কি? অভ্যাস, খালি সকালে 108 বার কোনো রকমে করে নিলাম, বিকেলে 108 বার, তাও এদিকে ওদিকে তাকাচ্ছি, ওদিকে কে কী বললো সেইগুলো শুনছি, হ্যাঁ তাহলে কীরকম জপের কোয়ালিটি হচ্ছে, তাই না? সকালে কোনো রকমে চোখখান বুঝে 108 বার করে নিলাম, আবার সন্ধেবেলায় চোখখান বুঝে 108 বার কোনো রকম করে নিলাম, তাহলে কি হবে? তাহলে আর সেই জন্য মা বলছেন যে 15-20 হাজার, 20-25 হাজার ডেইলি প্রত্যেক দিন করুক তো দেখি কী করে হয় না আমি দেখব। দিনের মধ্যে আপনি 6-8 ঘন্টা জপ করুন তো দেখি মন কী করে স্থির হবে না, মন কী করে শান্ত হবে না। তো সেই কথাই বলছেন যে অভ্যাসে, খুব অভ্যাস দরকার। অন্যান্য বিষয়গুলো যেগুলো ক্ষণস্থায়ী সেই হিসেবে আমাদের আগ্রহ থাকবে না। আর ছোটোখাটোগুলো ঠাকুর বলেছেন যে ছোটোখাটো ইচ্ছাগুলো পূরণ করে নিতে, যেমন একটু আপনার রসগোল্লা খাওয়ার ইচ্ছা হলো, খেয়ে নিয়ে দেখে নিলেন যে এটার নাম রসগোল্লা, ব্যাস হয়ে গেল, এইবারে শান্ত হয়ে যাও, মন এবার শান্ত হয়ে যাও। হ্যাঁ, আর বড় বড় বেশি যদি ইচ্ছা থাকে সেইগুলোকে বিচারের দ্বারা ত্যাগ করে তারপরে কী করতে হবে? আমাদের অভ্যাস, অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। অভ্যাসে সব কিছু হতে পারে, অভ্যাসে সেই চিত্তের স্থিরতা জন্মায়, যেই চিত্ত ছিল এত চঞ্চল, তম রজগুণে ভর্তি, সেইগুলো সব তখন নিরোধ হয়ে গিয়ে সেই চিত্ত স্থির হয়ে গেছে। এবং সেই চিত্ত যত বেশি স্থির, যত বেশি শান্ত, সেইটি কিন্তু তত বেশি শক্তিশালী। হ্যাঁ, তাহলে সেই চিত্তে স্থিরতা যখন আসে তখন কি হয়? শক্তি সঞ্চার হয়। দেখুন যোগীরা, হ্যাঁ, হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন গুফাতে, যেমন আমরা জানি যে শঙ্করাচার্যের যিনি গুরু গোবিন্দপাদ, তিনি হাজার হাজার বছর সেই নর্মদার তীরে ওঙ্কারেশ্বরে একটি গুফায় ধ্যানমগ্ন ছিলেন। কারণ তিনি জানতেন যে একজন উত্তম শিষ্য আসবেন, শঙ্করাচার্য আসবেন, তাকে তিনি জ্ঞান প্রদান করবেন। সেই আসতে অনেক দেরি, কিন্তু তার জন্য তিনি অপেক্ষা করছেন ধ্যানমগ্ন গুফায়। তাহলে চিন্তা করুন তার চিত্তের কীরকম অবস্থা, তিনি সেই ধ্যানমগ্ন সেই পরমাত্মার সঙ্গে একীভূত, তিনি অসম্প্রজ্ঞাত সমাধিতে স্থিত হয়ে ওই অবস্থায় ছিলেন। তাহলে কত শক্তি সেই অবস্থায় চিত্তের! তো সেই রকম অবস্থায় চিত্তের স্থিরতা শক্তি অত্যন্ত বেশি হয়, এই সেটি জন্মায়, সেই শক্তি জন্মায় অভ্যাসের দ্বারা। আর সেই সময় যে কোনো একটি বৃত্তিতে চিত্তকে স্থির করা যায়। চিত্তকে আপনি বললেন যে তুমি এখন ওঙ্কার জপ করো, দেখবেন মন ঘন্টার পর ঘন্টা ওঙ্কার জপ করে যাচ্ছে। আপনি মনকে যা নির্দেশ দেবেন সে তাই করবে, কারণ সে তখন কি হয়ে গেছে, সে তখন পোষা, যেমন হাতি যখন বুনো বনের হাতি থাকে, পোষ মানে না, তারপর যখন তাকে ট্রেনিং দেওয়া হয় সে যখন পোষ মানে, তখন সেই হাতি কত উপকার
করে, তাই না? প্রথমে সে এখানে ওখানে এটা ওটা ভাঙাচোরা করা নষ্ট এসব করছিল, কিন্তু যখন সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেল, সেই হাতি তখন কত কাজের হয়ে গেল। আপনার বড় বড় কাজ, বড় বড় গাছ উপরে আপনাকে, আপনার যেগুলো দরকার, আপনার দরকারি কাজগুলো সে করে দেবে। সেরকম আমাদের মা বলেছেন না যে মন না মত্ত হস্তি, সেটা কখন? যখন ওই তমগুণ আর রজগুণ। হ্যাঁ, আর মা আবার কি বলেছেন যে 15-20 হাজার, 25 হাজার জব করো তো দেখি ডেইলি, কী করে না হয় আমি দেখব। তার মানে কি? সেই সময় সত্ত্বগুণ এসে গেছে। হ্যাঁ, আর সেই সময় মনের শক্তি অনেক বেড়ে গেছে, তখন সেই বুনো হাতিটাই এখন পোষা হাতি হয়ে গেছে, সে এখন অনেক উপকার করছে। সেই সময় হাতিকে যা বলবে তাই করবে। সে একটি ছবি দেখলাম যে হাতি এরকম নত হয়ে পা ভাঁজ করে সুর নামিয়ে সে একজন সাধুকে প্রণাম জানাচ্ছে, সে প্রশিক্ষণপ্রাপ্ত হাতি। তো সেই রকম তখন ওই রকম ট্রেন্ড হয়ে যাবে আমাদের চিত্ত, সেই সময় চিত্তকে আপনি যা নির্দেশ দেবেন এই চিন্তা করো, তখন সে দীর্ঘক্ষণ ওই চিন্তা করবে। তখন বলবেন চিত্তকে আপনি অর্ডার করবেন যে তুমি আত্মবিষয়ক চিন্তা করো, বিবেক খ্যাতি, আত্মস্বরূপ চিন্তা করো, আত্মার গুণ চিন্তা করো। তখন দেখবেন সে ঘন্টার পর ঘন্টা সেই চিন্তা করে যাবে, মনের তখন এত শক্তি, চিত্তের এত শক্তি সেই সময় বেড়ে যায়। এটি যোগ হলেও আলোচ্য শুদ্ধ পবিত্র আত্মার সঙ্গে তার নিজের বুদ্ধির সঙ্গে একাত্মতা হলো যথার্থ, অর্থাৎ আসলে পুরুষের স্বরূপে যোগের দ্বারা স্থিতিভাব। অর্থাৎ যোগ তো হলো, কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে শুদ্ধ ও পবিত্র আত্মার সঙ্গে তার নিজের বুদ্ধির সঙ্গে একাত্মতা। নিজের বুদ্ধিতে সমস্ত অশুদ্ধি চলে গেছে, সেই বুদ্ধি তখন সেই আত্মার সঙ্গে একাত্ম। সেইটি কি? সেইটি হচ্ছে পুরুষের স্বরূপে যোগের দ্বারা স্থিতি। এই যে আমাদের বলা আছে যোগঃ চিত্তবৃত্তি নিরোধঃ, অন্যান্য সমস্ত চিত্তবৃত্তি নিরোধ হয়ে সেই পুরুষ তখন নিজের স্বরূপে অবস্থান করছে, চিত্তটা সেই পুরুষে অবস্থান করছে, সেই পুরুষের স্থিতি লাভ করেছে। সম্প্রজ্ঞাত যোগ আর তা হলো আলোচনার বিষয়। একাত্মতা হলো যথার্থ, আসলে পুরুষের স্বরূপে যোগের দ্বারা স্থিতিভাব সম্প্রজ্ঞাত যোগ। অর্থাৎ পুরুষের স্থিতিভাব, সেইখানে পুরুষ সম্বন্ধেও একটি বৃত্তি রয়েছে, সেইটি হচ্ছে সম্প্রজ্ঞাত। চিত্তভূমির এই একান্ততার অভাবে চিত্তের অসমাহিত অবস্থা বর্ণনে কঠোপনিষদের ভাষায় না বিরত দুশ্চরিতান, না শান্ত না সমাহিত, না শান্ত মানস বাপি প্রজ্ঞানে নৈবম আপ্নুয়াত। এটি হচ্ছে আদর্শ, মানে চিত্ত, ওই যে মা বলেছেন 20-25 হাজার জপ করো তো দেখি কিভাবে হবে, না মন না মত্ত হস্তি, মত্ত হস্তি এবারে পালতু হস্তি হয়ে গেছে, সে এখন পোষ মেনেছে, 20-25 হাজার জপ করে এবার সে মন বসে এসে গেছে। সেই সময় মনকে আপনি যা বলছেন তাই করছে, মনকে আপনি বলেছেন যে তুমি এবার আত্মবিষয়ে চিন্তা করো, সেই বিষয়ে সে লেগে রয়েছে। এবার এইগুলো যখন হচ্ছে না, যদি তা না হয়, সেইটি কোন ক্ষেত্রে? সেটির কথা বলছে যে চিত্তভূমির এই একান্ততার অভাবে চিত্তের অসমাহিত অবস্থা, চিত্তের এই একাগ্রভূমিতে না আসার কারণটা কি? চিত্ত অসমাহিত, চিত্ত সমাহিত হয়নি, কেন সমাহিত হবে না, সেটি কঠোপনিষদে একটি মন্ত্রে বলা হয়েছে। সেটি হচ্ছে না বিরত দুশ্চরিতান, দুশ্চরিতান অর্থাৎ পাপ কর্ম, দুশ্চরিত্র তার নির্মল নয়, শুদ্ধ নয়, পুণ্যশালী সে নয়, পাপাচারী অর্থাৎ ধর্মবিরুদ্ধ সে কাজ করে,
ধর্মবিরুদ্ধ কাজ কোনগুলো? চুরি করা, মিথ্যে কথা বলা, অন্যকে হত্যা করা, অন্য প্রাণীকে হত্যা করা, হিংসা করা, তারপরে ব্যভিচার করা, নেশা করা, এইগুলো হচ্ছে পাপ আচরণ। এইগুলো হলো অধর্ম, এইগুলোই হচ্ছে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ, এইগুলোই হচ্ছে এগেনস্ট দ্য ল অফ নেচার, নৈসর্গিক নিয়মের বিরুদ্ধ কাজ। আর নিয়মের বিরুদ্ধে কাজ করলে কি হবে? প্রকৃতি আমাদের শাস্তি দেবে। এই সমস্ত কাজ করলেই কি হবে দেখবেন, আপনার ভেতরেই চঞ্চলতা এসে গেছে, নিজেও দুঃখী, অপরকেও আমরা দুঃখী করব, তাই না? আমি নিজেও নিজে যদি আমি শান্তি আমার ভেতরে থাকে, তবেই তো আমি সেই শান্তিটা অপরকেও প্রতিফলিত করতে পারবো। কিন্তু আমার ভেতরে যদি শান্তি না থাকে, অপরকে আমি কি করে শান্তি দেব? যেটি আমার আছে সেটি তো আমি অপরকে দেব, যেটি আমার নেই সেটি তো দিতে পারবো না। তাহলে এই দুশ্চরিতান, এই ধর্ম, এই ধরনের পাপ আচরণের ফলে, এই পাপ আচরণ থেকে যারা বিরত হতে পারেননি, এক নম্বর, এটি হচ্ছে একেবারে মূল ভিত্তি। এইটিতে, এই ভিত্তি যদি শক্ত না হয়, তাহলে কিন্তু কোনো আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। এটা হচ্ছে একেবারে ভিত্তি। যেমন এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিত্তিটা দৃঢ় আছে বলে, শক্ত আছে বলে তো এই বিল্ডিংটা এরকম দাঁড়িয়ে আছে দীর্ঘ কত বছর, তাই না? 1902 সালে স্থাপিত হয়েছে, এখন 2022, তাহলে কত বছর হলো? যাই হোক, তো এত বছর দাঁড়িয়ে আছে কেন? কারণ ভিত্তিটা খুব শক্ত আছে। তাহলে এই যে পাপ আচরণ থেকে বিরত থাকা, ধর্ম আচরণ করা, এটাই হচ্ছে ভিত্তি। এটা যদি স্ট্রং থাকে, বাকি সবগুলো অটোমেটিক এসে যাবে। তাই বলছেন যে পাপ আচরণ থেকে যে নিবৃত্ত হতে পারেনি, তার সমাধি হবে না। যার মন ইন্দ্রিয় বিষয়ে প্রবণতা থেকে উপরত হয়নি, ইন্দ্রিয় বিষয় আমাদের চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা, এই সমস্ত বিষয়ে, ইন্দ্রিয় বিষয়ে ভোগ চরিতার্থ করবার জন্য যে ব্যস্ত, অত্যন্ত রজগুণাত্মক, তো তমগুণাত্মক, রজগুণাত্মক, তাহলে সে কি করে তার সমাধি হবে? সেক্ষেত্রে সমাধি হবে না। আর যার চিত্ত সমাহিত হয়নি, এইগুলো হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। প্রথম হলো ওই দুশ্চরিতান থেকে বিরত হলে তবে তার ইন্দ্রিয়গুলো সংযত হবে, আর ইন্দ্রিয়গুলো সংযত হলে তবেই সমাধি হবে। ইন্দ্রিয় সংযত নয়, এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, ভোগে ব্যাপৃত, তারপরে পাপাচরণ থেকে বিরত নয়, সেই চিত্ত কী করে সমাধিস্থ হবে? একজন ভদ্রলোককে আমি দেখেছি যে সে এমনি এক জায়গায় রোজ আসতো, তিনি রোজ আসতেন, তারপরে একদিন সেই জায়গা থেকে একটি টেবিল ফ্যান চুরি হলো। হ্যাঁ, তো টেবিল ফ্যান পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরের দিনকে সেই কীরকম চেহারাটাই তার অন্যরকম, সেই মাথার চুলগুলো কীরকম উস্কো খুস্কো, চোখ মুখটা অন্যরকম ভাব। সে এসে জিজ্ঞেস করছে, আচ্ছা পুলিশকে খবর দিয়েছেন নাকি? বুঝতে পেরেছেন? মানে ওনার হাবভাব থেকে বোঝা গেল যে বোধ হয় ওইটি ওনারই, উনি করে ফেলেছেন। আর তার ফলে কি, ওনার চিত্ত ব্যাকুল হয়ে গেছে, তাই না? চুরি করলেই তার ভেতরে ভয়, ব্যাকুল, টেনশান। সে এসেই প্রথমে আগে জিজ্ঞেস করছে পুলিশে খবর দিয়েছে কি না, চিন্তা করুন। মানে হয়েছে একটা, মানে সে নিজেও ব্যাকুল আর অপরকেও সে ব্যাকুল করবে। নিজেও কষ্টে থাকলে অপরকেও আমরা স্বাভাবিকভাবেই কষ্ট দেব। তো সেই রকম, যে এই রকম চিত্ত ব্যাকুল, যার চিত্ত ব্যাকুল, পুলিশকে খবর দিয়েছে কিনা, ও আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, এরকম তার মনের মধ্যে হচ্ছে। তাহলে এইরকম চিত্ত হলে, তাহলে কী করে তার সেই চিত্ত নিয়ে সে সমাধিস্থ হবে?
তার মন কি করে একাগ্র হবে, যে যখনই বসবে তখনই তো তার ওই সবগুলো চিত্তবৃত্তি উঠতে থাকবে, তাকে সমাধিস্থ হতেই দেবে না। সেই জন্য এইগুলোকে একদম শান্ত করতে হবে, তবেই কিন্তু আমরা সেই উচ্চ সোপানে পৌঁছাতে পারবো। আমাদের এখানে যেগুলো আলোচনা হচ্ছে কিন্তু এগুলো কিন্তু অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব। যদি আমাদের কারোর মনে হয় ও এই তত্ত্ব থেকে তো আমি অনেক দূরে, তো নিরাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, শুনে রাখুন। কোনো একটা সময় তো অবশ্যই আসবে যখন আপনার মনে হবে ও আমি এটা ওখানে শুনেছিলাম, এখন আমার সেই সময় এসেছে সেইটা আমার অ্যাপ্লাই করবার জন্য, সেটি এখন আমি অনুভব করতে পারছি। এগুলো কখনো বিফলে যায় না। আর যিনি এই অবস্থায় পৌঁছে গেছেন তার তো কোনো কথাই নেই, তার তো কোনো কথাই নেই। সেখানে ঈশ্বর কৃপা, গুরু কৃপা, আত্মকৃপা, শাস্ত্র কৃপা সব বর্ষিত হবে। আর ধর্ম, ধর্ম আচরণ করলে কি হয়, আমাদের ধর্মই রক্ষা করে। ধর্মের সমস্ত শক্তি, প্রকৃতির সমস্ত শক্তি আপনাকে সাহায্য করবে সেই সত্য পথে অগ্রসর হবার জন্য। সমস্ত বাধা বিপত্তি দেখবেন দূর হয়ে গেছে, আপনাকে সত্য পথে অগ্রসর হবার জন্যে সেই প্রকৃতি আপনার সাহায্যকারী হয়ে কোনো না কোনোভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে সেই পাপাচরণ থেকে নিবৃত্ত যে হতে পারেনি মন এবং ইন্দ্রিয় যার নিজের বশে নেই, আর ইন্দ্রিয় বিষয় থেকে যে যার চিত্ত উপরত হয়নি, আর যার চিত্ত সমাহিত হয়নি, সমাধি অভ্যাস করতে হবে। যে মা বলেছেন 20-25 হাজার জপ ডেইলি করতে হবে, সমাধি খুব অভ্যাস করতে হবে। এখন আমরা সকলেই ধরুন এই যে চতুরাশ্রমের কথা বলা হয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এখন আমরা সকলকেই আমাদের মোটামুটি আমরা এখন বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করেছি, সকলেই এখন বানপ্রস্থ আশ্রমে আছি এটা মনে করবেন। বানপ্রস্থ আশ্রমে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি সাধনা করে সন্ন্যাসের জন্য, নিজেকে উপযুক্ত করার জন্য বানপ্রস্থ আশ্রম। নিয়ম ছিল, এখনও আছে, যে যদি আপনার আয়ু 100 বছর হয় তাহলে 25% ইচ, 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে বানপ্রস্থ 25 থেকে 50, 50 থেকে 75 হলো বানপ্রস্থ, ব্রহ্মচর্যের পরে গার্হস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। সন্ন্যাস সকলকে নিতেই হবে, এখন না হয় পরে, এই জন্মে না হয় পরজন্মে, তার পরজন্মে যদি না হয় তাহলে তার পরজন্মে, 10 জন্ম পরে, 20 জন্ম পরে, কোনো না কোনো জন্মে অবশ্যই নিতে হবে। মুক্তি লাভ যদি করতে চান, মোক্ষাকাঙ্ক্ষী যদি হন, তাহলে সন্ন্যাস কিন্তু নিতেই হবে, না হলে আপনার সমাধিস্থই, আপনার চিত্ত সমাধিস্থই হবে না। হবে কি, আমাদের সংসারে কি অভিজ্ঞতা, এখন তো আরও যত দিন বেড়ে যাচ্ছে তত আরও সকলে ব্যস্ত বেশি হয়ে পড়ছে, তাই না? সময়ই পাচ্ছে না, এত কাজ, এত কাজের চাপ, সময়ই পাচ্ছে না। তাহলে সমাধি সমাহিত যে হয়নি, আর যার মন অস্থির, মন যদি অস্থির হয়, অশান্ত হয়, কি করে তার আত্মাতে মন স্থির হবে, হবেই না। সে এই আত্মাকে প্রজ্ঞা দ্বারা লাভ করতে পারে না। তাহলে এই রকম যাদের অবস্থা তারা কিন্তু আত্মাকে প্রজ্ঞার দ্বারা লাভ করতে পারে না। যোগাভ্যাসে জ্ঞানের একাগ্রতা আলোচনায় আসে পুরুষ বা আত্মার মুক্তির জন্য প্রচেষ্টা। এই যে যোগাভ্যাস আমরা কেন করি, কারণ আমরা সেই মুক্তি পেতে চাই। আমরা অর্থাৎ আমি কে, আমি সেই পুরুষ আত্মা, সে মুক্ত হতে চায়, সে প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। তার জন্য কি প্রয়োজন,
প্রয়োজন হলো প্রকৃতি ও পুরুষের ভেদ জ্ঞান। প্রকৃতি এবং পুরুষ একসঙ্গে মিশে রয়েছে, তার ফলে যত দুঃখ। তাই প্রথমে কি দরকার? প্রকৃতি এবং পুরুষের ভেদ জ্ঞান, দুটোর যে আলাদা এই জ্ঞান লাভ করা, সেটি হলো বিবেক খ্যাতি, সেটি হলো ধর্মমেঘ সমাধি। চঞ্চল গুণবৃত্তম, চলঞ্চ গুণবৃত্তম, ভাষ্যকারের ভাষ্যাংশ বলে গুণগুলি সবসময় চঞ্চল অথবা গুণগুলি সবসময় পরিণামী। গুণগুলি প্রকৃতি, যে সত্ত্ব রজ তম তিন গুণ, এই গুণগুলো সবসময়ই চঞ্চল। কখনো আপনার ভেতরে তমগুণের প্রাধান্য দেখা যাচ্ছে, কখনো রজগুণের, সারাদিনের মধ্যে এই তিন গুণ কিন্তু কখনো এইটা প্রধান হচ্ছে, কখনো ওইটা প্রধান হচ্ছে। যখন সাত্ত্বিক গুণ বেশি হচ্ছে তখন আমরা ধ্যানমগ্ন হয়ে যাচ্ছি, আমরা ঈশ্বর চিন্তায় রত হচ্ছি, আমরা শুদ্ধ চিন্তায় রত হচ্ছি, আমরা শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা, শাস্ত্র বিষয়ে চিন্তা, শ্রবণ মনন নিদিধ্যাসন, এইগুলো বিষয়ে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। আর যখন রজগুণের প্রাধান্য তখন আমরা কাজে ব্যস্ত হয়ে পড়ছি নানান কাজে। আবার তমগুণের যখন প্রাধান্য হচ্ছে তখন নিদ্রা আলস্য এগুলোতে আমরা আচ্ছন্ন হয়ে পড়ছি, প্রমাদ এগুলোতে আলস্য এগুলোতে আমরা আচ্ছন্ন হয়ে পড়ছি। তাহলে এই তিন গুণের মধ্যেই কিন্তু আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আপনি যদি দেখেন, যদি আপনি বিশ্লেষণ করেন, দেখতে পাবেন যে সারাদিনে এই তিন গুণই কিন্তু ঘোরাফেরা করছে। আর এই তিন গুণ হচ্ছে সবসময় পরিণামী, পরিণাম দিয়ে চলেছে, একটার পর একটা এসেই চলেছে, এসেই চলেছে। আর এই তিন গুণই হচ্ছে প্রকৃতি, প্রকৃতির গুণগুলি হলো প্রকৃতি। প্রকৃতি মানেই গুণ, তিন গুণ। আর তিন গুণ সবসময়ই চঞ্চল, কোনো সময় স্থির নয়, সেই জন্য সবসময়ই প্রকৃতির মধ্যে চঞ্চলতা রয়েছে। পরিণাম প্রাপ্ত অবস্থায় গুণগুলি প্রধান, আর স্থির অবস্থায় প্রকৃতি। যখন চঞ্চল অবস্থা সেই সময় গুণগুলি হচ্ছে প্রধান, অর্থাৎ সেগুলো পরিণাম প্রাপ্ত হচ্ছে, ফল দিচ্ছে, ফল দিচ্ছে। সেই গুণগুলোর আগে আমরা কজ তৈরি করে রেখেছি, কার্য করে রেখেছি, কার্য নয় কারণ, কারণ আমরা তৈরি করে রেখেছি পূর্বজন্মে, সেইগুলো এখন কার্য রূপে ফল দিচ্ছে। কারণ কার্য, কার্যকারণ সম্পর্ক সব কিছুর মধ্যেই রয়েছে। তো সেই কারণের ফল এখন কার্যরূপে আসছে, তার ফলে পরিণাম প্রাপ্ত হচ্ছে। সেই গুণগুলি তখন পরিণাম প্রাপ্ত অবস্থায় সেই গুণগুলি কিন্তু তখন প্রধান, আর স্থির অবস্থায় প্রকৃতি। যখন এই গুণগুলো স্থির সেই অবস্থায় প্রকৃতি, এই প্রকৃতি সব সময় নিজেতে লীন। যখন গুণগুলোর সাম্য অবস্থা, সেই গুণগুলোর চঞ্চলতা নেই, সাম্য অবস্থা, সেই অবস্থায় সাধক যোগীর প্রকৃতিলীন অবস্থা প্রাপ্তি হলো। গুণগুলোর যখন সাম্য অবস্থা তখন একটা স্থিরতা, সেই অবস্থায় যে যোগী লীন হয় সেই অবস্থাকে বলা হয় প্রকৃতিলীন অবস্থা প্রাপ্তি। এই প্রকৃতিতে লীনতা প্রাপ্তি। আসলে প্রকৃতি ও প্রধান এক তত্ত্বের স্তর ভেদে দুটি নাম, প্রকৃতি এবং প্রধান একই কিন্তু স্তর ভেদে দুটি নাম। এই প্রকৃতি বা প্রধান পুরুষের ভোগ ও কৈবল্য সাধন জন্য তাকে আকর্ষণ করে, প্রকৃতি পুরুষকে আকর্ষণ করে। কেন? ভোগ এবং অপবর্গ, ভোগ হচ্ছে, ভোগ না হলে ত্যাগ হয় না। ভোগ মানেটা কি? ভোগ মানে হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। যখন কোনো বিষয়ে আমাদের আগ্রহ হয় তখন সেই বিষয়ে যখন আমাদের এক্সপিরিয়েন্স হলো, তখনই তো আমরা সেই বস্তুর ভালো মন্দটা বুঝলাম। যখন আমরা সেইটি বুঝলাম যে না এটা ভালো নয়, তখনই তো আমাদের সেই বস্তুর প্রতি বৈরাগ্য আসবে, তখনই আমরা সেই বিষয়ে
অনাগ্রহী হব, তাই না? তখনই আমরা আর সেইটি কামনা করব না। প্রথমে যেটি আমরা কামনা করেছিলাম, আগ্রহ জন্মেছিল, যখন সেটি ভোগ হয়ে গেল, অর্থাৎ অভিজ্ঞতা হয়ে গেল সেটি ভোগের দ্বারা, তখন আমরা তার গুণাগুণগুলো উপলব্ধি করলাম, উপলব্ধি করে তার অনিত্যতা উপলব্ধি করলাম, অনিত্যতা উপলব্ধি করে তার অসারত্ব, তার ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করে তখন আমরা সেই বিষয়ে বৈরাগ্যবান হলাম। বৈরাগ্যবান হয়ে তখন আমরা সেই নিত্য বস্তুর সন্ধান করলাম, যে যেটি চিরস্থায়ী, যেটি আর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য সমস্ত কিছুই তো পরিবর্তন হয়ে যাচ্ছে, সবই বিনাশশীল। তাহলে অবিনাশী, অপরিবর্তনশীল বস্তু সেইটি, তখন আমরা কিন্তু তার প্রতি আমাদের আগ্রহ হবে। তাহলে কি করে প্রকৃতি প্রধান বা পুরুষকে ভোগ দেয়? ভোগ না হলে ত্যাগ হবে না। ভোগ দিয়ে, তাকে অভিজ্ঞতা করিয়ে, তারপরে সেই বিষয়ে বৈরাগ্য আনিয়ে, তারপরে সে যখন আর ওইসব চায় না, তারপরে তাকে কৈবল্য দেয়। যেমন যোগ বৈশিষ্ট্য সারে এক জায়গায় আছে যে এই জগতই কিন্তু অজ্ঞানীর পক্ষে বন্ধনকারী, আর জ্ঞানীর পক্ষে মুক্তির দ্বার। অর্থাৎ অজ্ঞানীকে বন্ধনে আবদ্ধ করে এই জগৎ, আর যিনি জ্ঞানী তাকে এই মুক্তির কারণ এই জগৎ। যখন জ্ঞানী, যে অজ্ঞানী, সে এই জগতের অনিত্য বস্তুর প্রতি আসক্ত, তার ফলে সে বদ্ধ হচ্ছে। আর যে জ্ঞানী, যে বস্তুর স্বরূপ জেনে গেছে, যার বিবেক খ্যাতি হয়েছে, যে নিত্য অনিত্য বস্তু বিবেক করতে শিখেছে এবং অনিত্য বস্তুতে যে বৈরাগ্য প্রাপ্ত হয়েছে, তখন এই জগতই তার কাছে মুক্তি এনে দেবে, মুক্তির কারণ। জগতই তখন তার কাছে মুক্তির কারণ। তাই বলা হচ্ছে যে অজ্ঞানীর কাছে এই জগৎ হলো বন্ধনের কারণ, আর জ্ঞানীর কাছে এই জগৎ হলো মুক্তির কারণ। সেটাই বলছেন যে প্রকৃতি বা প্রধান পুরুষের ভোগ ও কৈবল্য সাধন জন্য তাকে আকর্ষণ করে। প্রকৃতি তিন গুণের দ্বারা পুরুষকে আকর্ষণ করে। কেন? ভোগ এবং অপবর্গ দুটোই সে দিতে পারে। নিজ সংস্কার বসে পুরুষও ক্রমশ প্রকৃতির আকর্ষণে তার সান্নিধ্যে আসে। আমাদের যার যেমন সংস্কার, আমরা কিন্তু সেই দিকেই আকর্ষিত হয়ে খিঁচে চলে যাই, তাই না? দেখবেন অনেকে যারা তমগুণ, বেশি তমগুণ, নেশার এত আকর্ষণ, সে মানে ঘরের জিনিসপত্র বিক্রি করে তার নেশার জিনিসটা চায়, তার সংস্কার ওইটা রয়েছে, সেই সংস্কার তাকে ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে, আকর্ষণ করছে। আবার ধরুন রজগুণ, সে ভীষণ ব্যস্ত, সবসময় ছুটে বেড়াচ্ছে, তার সংস্কার তাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। আর যে সত্ত্বগুণী, সে দেখবেন কোণে ধ্যান করতে বসে গেছে, যার যেমন সংস্কার, সেই সংস্কার তাকে টেনে নিয়ে চলে যায়। তাহলে আমাদের সাধনা কিসের জন্য? এই সংস্কারকে পরিবর্তন করবার জন্য, উন্নত সংস্কার তৈরি করবার জন্য, উন্নত সংস্কার দ্বারা যেগুলো অনুন্নত সংস্কার সেগুলো নিরোধ করবার জন্য। কারণ আমাদের অনুন্নত সংস্কারকে আগে উন্নত সংস্কারের দ্বারা ওগুলোকে নষ্ট করতে হবে, ভালো সংস্কার অর্জন করতে হবে। যেমন তমগুণ থেকে আমাদের রজগুণে আসতে হবে, কারণ তার মানেটা কি? যে সংস্কারকে উন্নত করা হলো। আবার রজগুণ থেকে সত্ত্বগুণ, রজগুণের সংস্কারকে আরও উন্নত করে সত্ত্বগুণে আনা হলো। তো এইভাবে কি হয় যে আমাদের সংস্কার বশে পুরুষ কি হয়, ক্রমশ প্রকৃতির আকর্ষণে তার সান্নিধ্যে আসে। আর যেই পুরুষ প্রকৃতির সান্নিধ্যে আসে, আর তখনই সেই গুণগুলি সক্রিয় হয়ে ওঠে, আর পুরুষকে তাদের অধিকারে বেঁধে ফেলে। পুরুষকে
একেবারে প্রকৃতি বেঁধে ফেলে সেই গুণগুলো, এত শক্তি, তখন যেন সে একেবারে পুরুষ জেলখানায় বন্দির মতো অবস্থা। যেমন ধরুন একদম একজন ড্রাগ অ্যাডিক্টেডের কথা চিন্তা করুন, সে প্রকৃতির তার তমগুণ তাকে এত বেঁধে ফেলেছে, তার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে মেরে ধরে যেভাবে হোক সে ওইটিকে আনবে, ওইটি তার চাই, পৃথিবী উল্টে যাক। সেই প্রকৃতির গুণ তাকে কিভাবে বেঁধে ফেলেছে চিন্তা করুন। হ্যাঁ, তাতে পুরুষের সংস্কারাত্মক বৃত্তিগুলি হয় ত্রিগুণাত্মিকা। এই বিষয়ে আমাদের আরও আলোচনা, গীতাতেও ভগবান বলেছেন যে কিভাবে পুরুষ এবং প্রকৃতি যখন কাছাকাছি আসে তখন কিভাবে তাদের মধ্যে আকর্ষণ হয় এবং প্রকৃতি তাদের কিভাবে বেঁধে ফেলে, এ বিষয়ে গীতাতে ত্রয়োদশ অধ্যায় একটা অত্যন্ত সুন্দর শ্লোক আছে, সেটিও আমরা আলোচনা করব। আজকে আমাদের সময় হয়ে গেছে, পরের দিন আমরা এখান থেকে আবার আলোচনা করব। এখন আমাদের ধ্যানের সময়, আমরা ধ্যান করে নেব সকলে। সোজা হয়ে বসুন, কোমর পিঠ ঘাড় সোজা থাকবে। আমরা প্রথমে একটি ছোট্ট প্রার্থনা করে নিচ্ছি ঠাকুরমা স্বামীজির কাছে, যে আমরা যেন খুব একাগ্রভাবে সমাধিস্থ হয়ে ধ্যান করতে পারি। প্রথমে জোরে তিনবার শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় আমরা ভাবব যে শুদ্ধ সাত্ত্বিক যে বিশ্ব শক্তি রয়েছে, যে সত্ত্বগুণ রয়েছে, সেই সত্ত্বগুণগুলো শ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে প্রবেশ করছে। আর শ্বাস নির্গত হওয়ার সময় আমরা ভাবব যে তমগুণ এবং রজগুণ যেগুলো রয়েছে সেগুলো আমাদের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। এই ভাবনার সঙ্গে সঙ্গে আমরা তিনবার জোরে শ্বাস নেব, কোনো রকম কুম্ভক না করেই আবার শ্বাস ছেড়ে দেব। এরপরে সমগ্র শরীর থেকে মনকে গুটিয়ে নিয়ে চলে আসুন হৃদয়ের মাঝখানে। সেই হৃদয়ের মাঝখানে যে সমস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি থাকে, স্থূল অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, লাং ইত্যাদি, এখনকার মতো মনে করুন সেগুলো সেখানে নেই। ভেতরটা, হৃদয়ের ভেতরটা এক অনন্ত আকাশ বিরাজ করছে। সেই মহাকাশ হৃদয়ের মধ্যে বিরাজ করছে, সেইটি হচ্ছে হৃদয়াকাশ, চিদাকাশ, দোহর আকাশ। সেইখানে যে আত্মা পুরুষ তিনি বিরাজমান,
তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি, সেই স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি পুরুষ, তিনিই আমার স্বরূপ। তারই আমরা ধ্যান করি। তিনি হচ্ছেন সত্, চিত্, আনন্দ স্বরূপ। সেই স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ, তিনি হচ্ছেন সত্যম, জ্ঞানম, অনন্তম ব্রহ্ম। সেই অনন্ত ব্রহ্ম স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ, আমার নিজের স্বরূপ, তাতেই চিত্ত স্থির রাখুন, তাতেই মন চিত্ত বিলীন করে দিন। প্রবুদ্ধম বিমুক্তম বিকারাদিহীনম প্রসন্নম সদা নিত্যবোধস্বরূপম পরম নিশ্চলম নির্গুণম সর্বরূপম ভজেহম সদা নু স্মরামি প্রণোমি। পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ, হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।